প্রিয় শিক্ষার্থীরা, ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজাদ ইসলাম আজাদ, প্রভাষক ইকবাল সিদ্দিকী কলেজ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একাদশ আর দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায়, অর্থাৎ মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এই অধ্যায় থেকে মৌলে অর্থাৎ মৌলসমূহের সাধারণ বৈশিষ্ট্য নিয়ে। নিচের ছবিটিতে কি দেখতে পাচ্ছ? এটা একটি পর্যায় সারণী, কয়েকটি রঙে ভাগ করা আছে, তাই না? এস, আমরা জানি যে আমাদের মৌলসমূহকে ইলেকট্রন বিন্যাস করার জন্য চারটা অরবিটাল আছে, এস, পি, ডি, এ। এই পর টোটাল পর্যায় সারণীকে এদের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। তাহলে আজকের পাঠ, পর্যায় সারণীতে গোলক ভিত্তিতে মৌল শ্রেণী বিভাগ। শিখনফল, এই পাঠ শেষে আমরা বিভিন্ন গোলকের মৌলের বৈশিষ্ট্য বলতে পারবো, অবস্থান্তর মৌল সম্পর্কে বলতে পারবো, নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে বলতে পারবো। প্রথমে আসি এস গোলক মৌলের বৈশিষ্ট্য। তার আগে জেনে নিই এস গোলক মৌল কি। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় সর্বশেষে ইলেকট্রনটি যদি এস অরবিটালে প্রবেশ করে, তাহলে তাদেরকে এস গোলক মৌল বলে। এগুলো মৌলের এস গোলক মৌলের বৈশিষ্ট্যগুলো কি কি? যে এরা নরম ধাতু, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম, এস গোলকের মৌলগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হাইড্রেট যৌগ গঠন করে, এদের আয়নীকরণ শক্তির মান তুলনামূলকভাবে কম, এরা আয়নিক যৌগ গঠন করে। এটা হলো এস গোলক মৌলের বৈশিষ্ট্য। পি গোলক মৌলের বৈশিষ্ট্য, পি গোলক মৌল কাকে বলে? যে সকল মৌলে ইলেকট্রন বিন্যাসের সময় সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে, তাদেরকে পি গোলক মৌল বলে। এই মৌলের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। বেশিরভাগ মৌলগুলো তড়িৎ ঋণাত্মক, এরা সাধারণভাবে একাধিক যোজনী প্রদর্শন করে, এদের আয়নীকরণ শক্তির মান এস গোলকের তুলনায় বেশি, বেশিরভাগ ক্ষেত্রে এরা সমযোজী যৌগ গঠন করে। ডি গোলক মৌল, ডি গোলক মৌল কাকে বলে? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সময় সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে, তাদেরকে ডি গোলক মৌল বলে। এদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। ডি গোলকের সব মৌলই ধাতু, এদের একাধিক যোজ্যতা ও জারণ অবস্থা দেখা যায়, এরা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, এরা আয়নিক ও সমযোজী উভয় ধরনের যৌগ গঠন করে, এরা রঙিন ও জটিল যৌগ গঠন করে। এবারে দেখি অবস্থান্তর মৌল কাকে বলে। যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসের সময় ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। যেমন ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় ডি অরবিটালে মাত্র 5টি ইলেকট্রন আছে, অর্থাৎ ডি অরবিটালে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 10টি, কিন্তু আছে 5টি। যেহেতু আংশিক পূর্ণ আছে, সেজন্য আমরা ক্রোমিয়ামকে অবস্থান্তর মৌল বলতে পারি। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, অবস্থান্তর মৌল সমূহ পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, প্রভাবক রূপে ক্রিয়া করে, জটিল আয়ন গঠন করে, রঙিন যৌগ গঠন করে, প্যারাচুম্বক ধর্ম প্রদর্শন করে। এগুলো হলো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। তাহলে অবস্থান্তর মৌলের অন্যতম বৈশিষ্ট্য হলো যে এরা রঙিন যৌগ গঠন করবে, জটিল আয়ন গঠন করে এবং প্রভাবক হিসাবে কাজ করে। বিরল মৃত্তিকা মৌল, ল্যান্থানাইট গ্রুপের মৌলগুলো প্রকৃতিতে খুব অল্প পরিমাণে পাওয়া যায় বলে এই 14টি মৌলকে বিরল মৃত্তিকা মৌল বলে। নিষ্ক্রিয় মৌল, যে সমস্ত মৌল কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলে। এরা পর্যায় সারণীর 58 নং গ্রুপে অবস্থিত, অর্থাৎ 0 নম্বর গ্রুপ। তাহলে আমরা আগে থেকে জানি গ্রুপ 18 মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হয়, কারণ এরা অন্য কোনো মৌলের সাথে এবং কি নিজেদের মধ্যেও কোনো ধরনের বন্ধন গঠন করে না।
তাহলে নিষ্ক্রিয় মৌলগুলো হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। বাড়ির কাজ, তাহলে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে তোমাদের মধ্যে কথা বললাম তার উপর তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ হলো অবস্থান্তর মৌলগুলো পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে কেন ব্যাখ্যা করো। আবারও শুনে নিই, অবস্থান্তর মৌলগুলো পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে কেন এটা ব্যাখ্যা করতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।